রাজ্যত দিনক দিনে বৃদ্ধি পাইছে করোনা সংক্রমণের ঘটনা আর রাজ্য নতুনকৈ 4826 গৰাকী নতুনকৈ করোনাত আক্রান্ত হৈছে আর এই আক্রান্ত সকলৰ 1383 গৰাকী কামৰূপ মেট্ৰ বুলি জানিব পৰা গৈছে আর 24 ঘণ্টাত 55 গৰাকী লোকৰ করোনাত আক্রান্ত হৈ মৃত্যু ঘটিছে আমি দৰ্শকক পুনৰ জনাইছো রাজ্যত করোনা সংক্রমণ দিনক দিনে বৃদ্ধি পাবলৈ ধৰিছে অসমত আকৌ 4826 জনৰ দেহত ধৰা পৰিছে কোভিড পজিটিভ আর রাজ্যখনত বুধবাৰৰ দিনটোত 52,074 জন লোকক কোভিড টেস্ট করা হয় আর তাৰ ভিতৰত 9.27% লোকৰ দেহত করোনার উপস্থিতি ধরা পড়ে আর ইফালে কামরূপ মেট্রত করোনাত আক্রান্তর সংখ্যা হৈছে গৈ 1300 কামরূপ মেট্রত বুধবাৰৰ দিনটোত করোনা আক্রান্তর সংখ্যা ধরা পড়েছে 1383 জন আনহাতে বুধবাৰৰ দিনটোত অসমত করোনাত আক্রান্ত হৈ মৃত্যু হৈছে 55 গৰাকী লোকৰ আর উল্লেখযোগ্য যে করোনা আক্রান্ত হয়ে বর্তমান আরোগ্য হওয়া লোকর হার রাজ্য বর্তমান 87.99%। আমি দর্শকক জানাইছো করোনা সংক্রমণ দিনক দিনে বৃদ্ধি পাইছে 24 ঘণ্টাত অসমত মৃত্যু হয়েছে 55 গৰাকী করোনা আক্রান্ত রোগীর আর 24 ঘণ্টাত 4826 জনের দেহ ধরা পড়েছে করোনার সংক্রমণ